वेलकम टू माय न्यू वीडियो। आज के अपन के देखो एस टी सी पे में कि भावे अपनारा बैंक अकाउंट नम्बर एड करबें। तो चलो वीडियो के शुरू करी। तार जोन्नो अपनारा प्रथम चले जाबें एस टी सी पे एप। चलो এখানে আসার পর আপনারা আগে আপনাদের যে এসটিসি পের যে পাসওয়ার্ড আছে সেটা করে নেবেন, যে ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট করে নেবেন। চলুন এখান থেকে লোকেশনটা চালু করি। ফিঙ্গারপ্রিন্টটা দিই, একটু টাইম নেবে এটা। এই যে খুলে গেল, ঠিক আছে। তো 2023-এর যে সিস্টেম এখন এসটিসি পেতে, এটা এখন নতুন নতুনভাবে এসেছে, আগের অন্যরকম ছিল। তো আপনারা কি করবেন, এই যে আপনারা যাবেন এইখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার। ওকে, চলো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখুন এখান থেকে সব কিছু আছে অপশন, আপনাদের শুধু দেখাবো অ্যাকাউন্ট নাম্বার কীভাবে অ্যাড করবেন। তো আপনারা যেটা করবেন, আপনারা এখানে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। এখানে যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন, সে ব্যাংক অ্যাকাউন্টে যার নাম আছে সেই নামটা এখানে প্রথমে টাইপ করবেন। তো চলুন আমি আমার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দেবো, তো আমি আমার নামটা টাইপ করলাম, ঠিক আছে। তারপরে পরের অপশনটায় আসবেন, এখানে এসে সিলেক্ট করবেন। আপনারা কি করবেন, দু নম্বর অপশন যেটা আছে পার্সোনাল, এই যে দেখুন পার্সোনাল, এই পার্সোনালে ক্লিক করবেন। তো চলুন ক্লিক করলাম। তারপরে একদম নিচের অপশনটায় আসবেন, আপনি কোন দেশের, ঠিক আছে, সে দেশটাকে সিলেক্ট করবেন। তো আমি ইন্ডিয়ার, আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। নিচে আসছে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যেটা মাঝখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ক্লিক করার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন নিচে। তো চলুন কন্টিনিউতে ক্লিক করলাম। এই যে দেখুন উপরে আসে ব্যাংক নেম, অ্যাকাউন্ট নম্বর, তারপর একটা অ্যাকাউন্ট নম্বর, তারপরে আইএফসি কোড। তো চলুন আমরা দিয়ে নিচ্ছি এখানে ব্যাংক নেম। তো আমি ইন্ডিয়ার, আমি যে ব্যাংকে পাঠাবো, আমার ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমি চলে আসছি স্টেট ব্যাঙ্কে, এই যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে দেবো অ্যাকাউন্ট নাম্বার। তো চলুন আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। তার নিচে আইএফসি কোড, চলো আইএফসি কোড দিয়ে দিলাম। এবারে নিচে যেটা আসছে কোন অ্যাকাউন্ট পাঠাবেন, মানে সেভিং অ্যাকাউন্ট, এটা সবাই হয়ে থাকে সেভিং অ্যাকাউন্ট। তো নিচের অপশনটায় ক্লিক করবেন সেভিং অ্যাকাউন্টে। করার পর আপনারা কী করবেন, কন্টিনিউতে নিচে ক্লিক করবেন। এখানে প্রসেসিং হচ্ছে, তারপরে দেখো দুটো অপশন এসেছে। তো প্রথমে অপশনটা আপনারা এসে ক্লিক করবেন। এবারে যে লোকের অ্যাকাউন্টে পাঠাবে সে লোক কোন দেশের, ঠিক আছে। তো আমি ইন্ডিয়ার, আমার ইন্ডিয়ার ব্যাংক। তো আমি এখানে ইন্ডিয়া ফের সিলেক্ট করে নেব, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তার নিচেরটা বলতে যাচ্ছে যে যে লোকের অ্যাকাউন্টে পাঠাবেন তার কি বয়স আপনার জানা আছে, তো যদি জানা থাকে আপনি দিতে পারেন, যদি জানা না থাকে নো করে রেখে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে
আমার পুরা ডিটেইলস চলে এসেছে। তো আমরা যদি চেক করতে যাই যে সঠিক আছে কি নেই, তো আমরা এখানে ক্লিক করব। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড হয়েছে সঠিক কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে ক্লিক করব। এই যে দেখুন, এখানে ক্লিক করবেন, চলো নাম ক্লিক করছে। এখানে দেখুন পুরো ডিটেইলস এখানে চলে এসেছে, দেখুন আমার কন্ট্রি, ঠিক আছে, কোন দেশের ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, আমার কিন্তু এখন সব ঠিকঠাক আছে। আপনি যদি চান যে না কোনো ভুল টুল আছে, তা আপনি এখান থেকে এডিট করতে পারবেন নতুন করে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।